بسم الله الرحمن الرحيم. আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 10 প্রকার নারী এমন আছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ ভালোবাসেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নারীদের সঙ্গে ভীষণ মহাব্বত করেন। তাহলে যদি আপনিও জানতে চান যে সেই 10 প্রকার মেয়ে কারা, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এরই সঙ্গে আপনাদেরকে জানাবো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, রাত্রিবেলায় যারা শোয়ার আগে চেহারাকে না পরিষ্কার করে শুয়ে পড়েন তাদের সঙ্গে কি কি হয়ে থাকে। সেই সঙ্গে আমরা আরও একটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, মানে বিশ্বাসঘাতক নারীদেরকে কিভাবে চিনতে পারবেন, তাদের সম্বন্ধে কয়েকটি এমন নিশানার সম্বন্ধে জানাবো যেগুলো দেখলে আপনি বুঝে যাবেন যে এই নারীরা বিশ্বাসঘাতক হবে। তো ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও হতে চলেছে, আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, সেই সঙ্গে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক অবশ্যই করে নেবেন। সর্বপ্রথমে আমরা জেনে নেব রাতে শোয়ার আগে যারা চেহারাকে না পরিষ্কার করে শুয়ে পড়েন তাদের সাথে কি কি ঘটে থাকে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন আপনি দেখতে পেলেন একজন ব্যক্তি রাস্তার ধারে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর তার চেহারাতে ধুলো বালি এবং ময়লা লেগেছিল। তখন হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন আর বলতে লাগলেন, হে খোদার বান্দা, মনে রাখবে যখন ওই শোয়ার জন্য প্রস্তুতি নেবে তখন যেন নিজের হাত মুখ অবশ্যই পরিষ্কার করে নেবে, কেননা যে মানুষেরা রাত্রিতে নিজের চেহারাকে না ধুয়ে শুয়ে পড়ে তখন শয়তানি জিন্নাতরা সেই মানুষকে চাটতে শুরু করে আর এমনইভাবে সেই মানুষের স্বপ্নে ভয়ানক ভয়ানক চেহারা তার মস্তিষ্কতে ভ্রান্তি এবং শয়তানের ছায়া প্রবেশ করার চেষ্টা করতে শুরু করে। মনে রাখবে রাতে চেহারাকে ধুয়ে শোয়া মুমিনের নিশানা, কেননা এখান থেকে বরকতের ফেরেশতারা তার আশেপাশে ঘোরাঘুরি করে আর সেই মানুষের হেফাজত করতে থাকে আর এমনইভাবে সেই মানুষটি পেরেশানি এবং শয়তানের প্রলোভন থেকে আল্লাহর পানাহাতে থেকে যায়। তো এবার আপনাদেরকে জানাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 10 এমন নারী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন, মানে সেই 10 নারী এমন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ মহাব্বত করে থাকেন এবং তাদেরকে পছন্দও করেন। নাম্বার 1, পর্দাকারী মহিলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে মানুষজন আল্লাহর দর্শন করার জন্য ভীষণ ইচ্ছা প্রকাশ করবে, কিন্তু যে নারীরা এই পৃথিবীতে পর্দা অবস্থায় থাকবে সেই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইচ্ছা প্রকাশ করবেন যে তাদেরকে আমি দেখব, মানে তারা আমাকে দেখার আগে আমি নিজেই তাদেরকে দেখব। সুবহানাল্লাহ। আর যে নারীরা এই পৃথিবীতে নিজেদেরকে ঢেকে রাখেন, মানে পর্দা করে রাখেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ পছন্দ করেন আর এমন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ ভালোবাসেন। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যত বাধা বিপত্তি আসুক না কেন নিজেকে পর্দার মধ্যে জড়িয়ে রাখার। নাম্বার 2, স্বামীর বাধ্য স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্ত নারীদেরকেও ভীষণ পছন্দ করেন যারা নিজের স্বামীর কথাকে মান্যতা দেয়, যারা নিজের স্বামীর বাধ্য হয়ে থাকে, এমন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবেসে থাকেন। নাম্বার 3, পরপুরুষের নজর থেকে নিজে নিজেকে হেফাজতকারী মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলারা পরপুরুষের নজর থেকে নিজেদেরকে হেফাজত করে রাখবে এমন সমস্ত মহিলাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। আর ঠিক এমনইভাবে যে সমস্ত মহিলারা গায়ে সুগন্ধি মেখে শরীরের নানান অঙ্গভঙ্গি করে পরপুরুষদেরকে আকৃষ্ট করতে চায়, তাহলে সেই সমস্ত মহিলার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়ে থাকে। নাম্বার 4, আল্লাহর ইবাদতকারী মহিলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত পাক এবং পবিত্র মহিলারা নামাজ এবং রোজার পাবন্দী করে, যারা নিজের স্বামীর খেদমত করে, তাহলে এমন সমস্ত নারীদের জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাম্বার 5, নিজের স্বামীর সঙ্গে সব সময় খুশি থাকা মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলার স্বামীরা তাদের উপর রাজি হয়ে থাকেন এবং সেই অবস্থায় সে ইন্তেকাল করে যায়, তাহলে এমন সমস্ত মহিলার উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেন। আর এরই সাথে সাথে যে সমস্ত মহিলারা নিজের স্বামীর সঙ্গে সব সময় খুশি থাকে, সব সময় রাজি থাকে, নিজের স্বামীর খুব ভালো করে খেদমত করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্ত নারীদেরকেও খুবই পছন্দ করে থাকেন। নাম্বার 6,
চুকলি বা গীবত না করা মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্ত নারীদেরকে খুবই পছন্দ করে থাকেন যারা মিথ্যা বলে না, চুকলি করে না, গীবত করে না, মানে একজনের কথা অন্যজনকে লাগায় না এবং কোনো ফিতনা বা ফ্যাসাদ ছড়ায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্ত মহিলাদেরকেও খুবই ভালোবেসে থাকেন। নাম্বার সাত, পাক এবং পবিত্র থাকা মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই সমস্ত নারীরা এই পৃথিবীতে পাক এবং পবিত্র হয়ে থাকার চেষ্টা করে, আর বিশেষভাবে যেই নারীরা হেজ মানে প্রিয়ড অবস্থাতেও পাক পবিত্র হয়ে থাকার চেষ্টা করে, তখন এমন সমস্ত নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন খুবই মহাব্বত করে থাকেন। নাম্বার আট, তওবাকারী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেশক আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গেও মহাব্বত করে থাকেন যে তওবা করে নেয়, মানে যে মহিলারা নিজের পূর্ববর্তী ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনও এমন ধরনের মহিলাদেরকে খুবই বেশি পছন্দ করেন। নাম্বার নয়, সবর বা ধৈর্য ধারণকারী মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেশক আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারী মহিলাদেরকেও খুবই পছন্দ করে থাকেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নারীদের সঙ্গেও ভীষণ মহাব্বত করে থাকেন যারা দুঃখ, সমস্যা এবং খারাপ পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করার চেষ্টা করেন এবং আল্লাহর সিদ্ধান্ততেই খুশি থাকেন। নাম্বার দশ, মাফকারী মহিলা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের নারীদেরকে খুবই ভালোবেসে থাকেন যারা নিজেদের রাগকে হজম করে নিতে পারে এবং সেই সঙ্গে অন্যজনের ভুলকেও মাফ করে দেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন মাফকারীদেরকে খুবই পছন্দ করেন এবং তাদেরকে ভালোবাসেন। তাহলে চলুন এবার আমরা জেনে নিই বিশ্বাসঘাতক মহিলাদেরকে কিভাবে চিনতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি আসলেন আর নিজের দুই হাতকে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমি কাউকে পছন্দ করি আর এখন তাকে আবার বিবাহ করতে যাচ্ছি, কিন্তু ইয়া আলী, আমার মনের মধ্যে একটি প্রশ্ন উঠে আসছে যে সে কি আমার জন্য বিশ্বস্ততে পরিণত হবে, মানে সে কি আমার বাধ্য হবে। সেই ব্যক্তির শুধুমাত্র এতটুকুই বলার ছিল। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, এই ব্যক্তি মনে রাখবে যে নারী নিজের বাবা মাকে অসম্মান করে, নিজের গুরু শিক্ষককে অসম্মান করে, নিজের ঘরের অভিযোগ অন্য কোথাও বর্ণনা করতে থাকে, তাহলে মনে রাখবে সে কখনোই পরবর্তী সময়ে একজন ভালো স্ত্রীতে পরিণত হতে পারবে না। নারীদেরকে নারী এই জন্য বলা হয়ে থাকে কেননা তাদের অস্তিত্বের উদাহরণ হলো লুকানো এবং লুকিয়ে রাখা। যেই নারী নিজের ঘরের অভিযোগ অন্য কারোর সামনে বর্ণনা করে, তাহলে বুঝে নেবে যে পরবর্তী সময়ে সে তোমারও কোনো কমজোরি বা দুর্বলতাকে অন্য কারোর সামনে বর্ণনা করবে। সেই ব্যক্তি তখন বলতে লাগলো, ইয়া আলী, কোনো এমন আমল কিংবা এমন দোয়া আছে যেখান থেকে মানুষ আরো সতর্ক হয়ে যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, এই ব্যক্তি, এই পৃথিবীতে সবচেয়ে খারাপ আমল হলো মিথ্যা কথা বলা, আর যেটি সমস্ত গুনাহের মূল শিখর। মনে রাখবে যে মহিলার স্বভাব এবং প্রকৃতিতে মিথ্যা জড়িত থাকবে, ধোঁকা জুড়ে থাকবে, সে কখনোই কারোর সঙ্গে বিশ্বস্ততা স্থাপন করতে পারবে না। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকলকে দীন ইসলামকে ভালো করে বুঝে এবং তার উপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।